গোত্র ব্যাপারটা এমন কিছু একটা ব্যাপার যেটা যে প্রাচীন যে সমস্ত ঋষিরা ছিলেন তাদের নামে গোত্র তৈরি হয়েছিল মরদাস গোত্র মানে একটা কংগ্রিগেশন একটা কংগ্রিগেশন কথাটা বলা ঠিক হচ্ছে না যে একটা ফ্যামিলির যেটা অনেকগুলো পার্ট যেটা বংশ বংশ এরকম অনেকটা জায়গা ধরে যেটা তৈরি হয়েছে তাদেরই এক একটা জায়গা নিয়ে হচ্ছে গোত্র আর কি ইনি ভারতদাস বংশের ইনি সান্ডিল্য বংশের ইনি অমুক গোত্র এই রকম একটা কেন কি এটা ছিল যে তখনকার দিনের একটা ব্যাপার ছিল যে যখন আদি সৃষ্টি হচ্ছে সেই সময়ে ব্রহ্মা যে তার পুত্ররা তৈরি করলেন তাদের যেন একেবারে কথায় বলে না আমাদের বিয়ের সময় এখনও পর্যন্ত এই কথাটা চালু আছে যে অসবর্ণ কিন্তু স স্বগোত্র এরকম চলবে না স্ববর্ণে বিয়ে হতে হবে অসবর্ণ বিবাহ চলবে না আর গোত্র এইটা এখন স্বগোত্রে বিবাহ হওয়া চলবে না একই পরিবারের মধ্যে এখন সেই ভরদ্বাস সেই সান্ডিল এখনকার যদি আমাকে জিজ্ঞাসা করে এই যেমন ইউটিউবে এটা বলার ব্যাপার যে এখন যদি কেউ জিজ্ঞাসা করে তো সেই ভরদ্বাস সেই সান্ডিল তো ফ্যামিলি ছড়িয়ে কোথায় চলে এসছে এখন যাতে ভাই বোনের মধ্যে এরকম একটা ব্যাপার না হয় সেই জন্য তখন এই কথাটা চালু হয়েছিল যে স্বগোত্রের বিবাহ করা যাবে না গোত্রের কথাটা মূল্য কিন্তু এই আলটিমেটলি সামাজিক জায়গায় ইম্পর্টেন্ট হয়ে আর দুভাবে হতে পারে এক বংশ যেমন পুত্র পরম্পরায় হতে পারে বংশ বিদ্যা পরম্পরাতেও হয় বংশ কিন্তু বিদ্যা পরম্পরাতেও হ্যাঁ